जिला प्रशासन जिला कृषि और कृषक सशक्तिकरण विभाग आनुकूल्य कौशल कलामंडल पड़िया बलांगीर फेब्रुआरी 3 तारीख रु 6 तारीख पर्यंत आयोजित होइथिबा बलांगीर जिला स्तरीय कृषि एवं कृषि यंत्रपाति मेला आज अपराह्न रे उद्यापित होइ जायछि। मन्ना संपत्ति सा गां गोपालपुर जीपी हीरापुर ब्लॉक लोसिहा तो आमे आगो एसएजी माध्यम रे एटा गुटुटे एसएजी पहिला आमे गठन करलु। एसएजी माध्यम रे हमर किछि लाभ नै हला, खाली पैसा पत्र लेनदेन करथुलु। तापर आम चार्टा एसएजी नहीं गोटे प्रड्यूसर ग्रुप टे बन नारी शक्ति प्रड्यूसर ग्रुप तो नारी शक्ति प्रड्यूसर ग्रुप आम मशरूम ट्रेनिंग कलु आर मशरूम चाष कलु मशरूम चाष कलु तार आम मशरूम अगे कले आमको बेसी प्रॉफिट नहीं हुए बोली आम आखुके मिसालु आखुके मिसालु आर आखु आम निजर गाँव रे निजे बाड़ी रे चाष करी करी आम गुड़ निजे बनई करी आम पहला आम आखु के कटा हूचे आखु काटी करी आनला परे आमर घना अच्छे गछर मिशिन अच्छे से लगे करी जणे सियाड़े लगाउथबा मिशिन रे आउ जणे हल बलद रे किंदरउथबा तार परे जणे सियाड़ गुटे आम हांडी गुटे रखी थीसु बड़ हांडी से जणे छेदउथबा आरो आमर कढ़ा गुटे बसा थीसी चूल्हारी बोले से रुका हेसी बोले से कढ़ाटा आमर 16 टिन धरसी 16 टिन हला परे कढ़ा पूरी जैसी जितेबाला पुरला बेला आम निया जालसु जाल्लापर आपको हाराहारी आम 3-4 बजन जितेबाला आम जालुचू आपको दिन 11:30-11:30-12 पर्यंत जालबार के पड़सी अंटा आसु से अंटला अंटला पर मात्र 2-3 रहसी जेनटा कि गुड़ বিভিন্ন মেশিনারি সাহায্যে বিভিন্ন তাহলে যন্ত্রপাতি মাধ্যমে আছে কৃষি সশক্তিকরণ আমার উদ্যোগী মনোভাব নিশ্চিত ভাবে লোক ভিতরে গোটে উদ্যোগী মনোভাব সৃষ্টি হয়েছে সে যেন চাষর চাষকে আগ্রু লোক মানে দূরে দেলে যেহেতু কঠিন পরিশ্রমর কাম লা মেন পাওয়ার কাম লা এবে মেশিনারি সাহায্য সেটা তাহলে সূক্ষ্ম হয়ে যাইছে সরল হয়ে যাইছে সেতর লাগি যুবক পিঢ়ি বি তাহলে অগ্রসর হয়েছেন। হ্যাঁ নিশ্চিত ভাবে সেতর লাগি ধন্যবাদ মহিলা মানে সশক্তিকরণ হয়ে পারছে তাহলে ফটো তৈরি করা যাচ্ছে সেটা বি মহিলা এসএসসি মানে ইনভলভ হয়ে করছেন তো মহিলা মানে সশক্তিকরণ হচ্ছে। মোর নাম প্রশান্ত কুমার বরা মহিন্দ্রা ট্রাক্টর সরম কলেজ এটা তো একচুয়ালি চাষী মানে যেটা উপকৃত হবে বলি সেগুলি কৃষি মেলাটা হয়েছে আও আমার ট্রাক্টর রে সবসিডি স্কিম চালিছে সেগুলি আমি তো 4-5টা ট্রাক্টর দেলু অলরেডি আর কৃষি যন্ত্রপাতি মানে বি যেন আছে চাষী মানে এটা নিয়ে উপকৃত হয়ে পারবে বলে এটি আসুচন ভিড় বি দেখবাকে পৌঁছে বেলা এটা এন্তা টাইপর জিনিস চাষীকে প্রসন্ন মিলছে বলে ভাবুছ। 100% এন্তা টাইপর জিনিস মানে হবার কথা হবার কথা কেতেটা ট্রাক্টর আপন এর তামনে বুকিং হয়েছে আমার 4টা ট্রাক্টর বুকিং হয়েছে উদযাপনী উৎসবরে ওড়িশা বিধানসভার উপমুখ্য সচেতন তথা পাটনাগড় বিধায়ক সরোজ কুমার মেহের মুখ্য অতিথি ভাবে যোগদে জেলাস্তরীয় কৃষি এবং কৃষি যন্ত্রপাতি মেলা সফলতার সহ আয়োজন হয়েথিবারু অভিনন্দন জনাইথিলে। ধান চাষ সহ অন্যান্য অর্থকরী ফসল এবং পনিপরিবা চাষ প্রতি জেলার চাষীমানে আকৃষ্ট হওয়া সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি দিগরে চেষ্টিত হওয়াকে পরামর্শ দিয়েছিলে। সরকার কৃষি এবং কৃষক সম্বন্ধীয় বিভিন্ন যোজনাগুলিক সম্পর্কে চাষীমানকে অবগত করাইবা সহ সেমানকে এসব যোজনাগুলিকর কিপরি লাভান্বিত হয়ে পারিবে সেথিপ্রতি বিভাগীয় অধিকারী মানে যত্নবান হওয়াকে পরামর্শ দিয়েছিলে। মুত সর্বপ্রথম ধন্যবাদ এই মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক যে আজ কৃষক পাই সবুলে চেষ্টিত অনেক কমিটি করে ভালো চাষ করিকি পাই পারিবে লাভবান নেবে আজ বলাঙ্গীর জেলা স্তরে আজ কার্যক্রম লা কৃষি কৃষি যন্ত্রপাতির মেলা যেমনি আজ আপনারা দেখিলে 5 কোটি ঊর্ধ্ব আজ চাষী মানে পঞ্জীকৃত করেছেন যে সবসিডি মাধ্যমে 40% আরম্ভ করে 75% পর্যন্ত পেয়ে আর সবুর গুরুত্ব জিনিস হল যে আজ যে এসএচজি মা মানে অনেক তাঁর গ্রুপে যে মানে যদি কিছু যন্ত্রপাতি ক্রয় করবে সেটি রিহাতি 75% পর্যন্ত অছি আর আজ ধন্যবাদ দেবি জেলা আমার সব অধিকারী মানুষ তাঁর প্রচেষ্টায় আজ সফল হয়েছে কার্যক্রমটা যেটাকি 4 দিন ধরে চালিয়ে কার্যক্রম আর 15 দিন পর্যন্ত আ
କୃଷି ଯନ୍ତ୍ରପାତିର ତା ସବସିଡି ଉପରେ ମଧ୍ୟ ଆଜି ଚାଲିବ ମେଳାଟା ଆଉ ସେଥିରେ ସବୁ ଚାଷୀ ବହୁତ ଉପକୃତ ହେବେ ଆଉ ଜିଲ୍ଲାର ସମସ୍ତ ଚାଷୀମାନେ କେମିତି କରି ଆଗକୁ ଯାଇପାରିବେ ଯନ୍ତ୍ରପାତିକୁ ନେଇକି କମ୍ ଦରରେ ରିହାତି ଦରରେ ଲାଭବାନ ହୋଇପାରିବେ ଚାଷୀ ବହୁତ ଉତ୍ସାହିତ ଅଛନ୍ତି ଆପଣ ଦେଖିଥିବେ ମୁଁ ତ ଦେଖୁଥିଲି ଯେଉଁଟା ହରଶଙ୍କର ଅଞ୍ଚଳରୁ ବି ନାନ୍ଦୁପଲା ଏରିଆର ବି ଚାଷୀମାନେ ଆସିଥିଲେ ଯୁବକ ଚାଷୀମାନେ ମଧ୍ୟ ଏଥିରେ ପ୍ରଭାବିତ ହୋଇକି ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଆଜି ମୁଁ ଦେଖୁଥିଲି ଗୋଟେ ଯୁବକ ଚାଷୀ ମଧ୍ୟ ତା ଛତୁ ଚାଷ ଉପରେ ପାଟନାଡ଼ ବ୍ଲକ ଭୂଇଁସାର ସେ ଆଜି ଉପକୃତ ହୋଇଛନ୍ତି ଯାହାକୁ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ତାଙ୍କୁ ମାନ୍ୟତା ଦିଆଯାଇଛି ତାକୁ ସାର୍ଟିଫିକେଟ୍ ପ୍ରଦାନ କରାଯାଇଛି ଏବଂ ବିଭିନ୍ନ ଟ୍ରାକ୍ଟର ହେବା କିମ୍ବା ବିଭିନ୍ନ ଅନ୍ୟାନ୍ୟ ଯନ୍ତ୍ରପାତି କୃଷି ଉପକରଣ ଯେଉଁଟା ଆଜି ଖାଲି ଧାନ ଚାଷ ଉପରେ ନୁହେଁ ଆଜି ଡାଲି ଜାତୀୟ ଚାଷ ହେଲା ଛତୁ ଚାଷ ହେଲା ଆଜି ବିଭିନ୍ନ ଲାଇଭହୁଡ୍ ଚାଷ ହେଲା ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆଜି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଚେଷ୍ଟାରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାହେଉଛି ଆର୍ ଆଜି ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ଯାହା କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୋଇଥିଲା ଆମେ ଦେଖୁଥିଲୁ ବିଗତ ଦିନରେ ଆର୍ ଆଜି ଭିତରେ ବହୁତ ତଫାତ୍ ଅଛି ଆଜି 5.5 କୋଟି ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଜି ରିହାତିରେ ପାଇପାରିଛନ୍ତି ଆଉ 15 ଦିନ ମଧ୍ୟ ଅଛି ଯେଉଁଟାକି ସବୁରୁ ସରଳୀକରଣ ଚାଷୀ ଆସିବେ ପଞ୍ଜୀକୃତ କରିବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପଞ୍ଜୀକୃତ ହେଲା ପରେ ତାଙ୍କ ନାଁଟା ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ହୋଇଯିବ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ହେବା ପରେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବ୍ୟାଙ୍କ ମଧ୍ୟ ଏଥିରେ ରେଡ଼ି ଅଛି ଆଉ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ସବସିଡି ମଧ୍ୟ ପାଇପାରୁଛନ୍ତି ସେଥିପାଇଁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଏହି ପ୍ରଚେଷ୍ଟା ପାଇଁ ଆର୍ ଆଜି ଥରେନି 2 ଥର ବାରମ୍ବାର ଆଜି ଓଡ଼ିଶା ସରକାର ଆଜି ସବୁବେଳେ ଚାଷୀ ପାଇଁ ଆଜି ସର୍ବ ପ୍ରଥମ ହୋଇକରି ଆସୁଛି ଚାଷ ଉପରେ ଆଜି ଭାରତବର୍ଷରେ ମୁଁ ସେଥିଲାଗି ଧନ୍ୟବାଦ ଦେବି ଆର୍ ସବୁରୁ ବେଶୀ ଧନ୍ୟବାଦ ଦେବି SHIମାନଙ୍କୁ ଏଥିରେ ତାଙ୍କୁ ବିଶେଷ କରି ତାଙ୍କୁ ଅଗ୍ରଗତ ଦିଆଯାଉଛି ତାଙ୍କୁ 75% ମଧ୍ୟ ସବସିଡ଼ି ଦିଆଯାଉଛି ଯେଉଁଟାକି ଆଜି ସାରା ଭାରତବର୍ଷରେ ସେଟା ପାଇଁ ଗୋଟେ ଉଦାହରଣ ସୃଷ୍ଟି ହେବ। ବଲାଙ୍ଗୀରରୁ ରାଧାକୃଷ୍ଣ ମିଶ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ, ରିପୋର୍ଟର୍ସ ଟୁଡେ।